রাজ্য সরকার ভোট করতে চায় না, পালাতে চায়, গত এক বছর ধরে ভোট করেনি। রাজ্য সরকার বাহানা খোঁজে, আমরা তা জানি। করোনা ভাইরাসের জন্য মানুষের নিরাপত্তা যতখানি দরকার, পরবর্তী ক্ষেত্রে ইলেকশনের ততখানি, নির্বাচনের ততখানি দরকার আছে। করোনা রুখতে যে কোনো জামায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র, রাজ্য সরকারও একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। এই আবহে জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে শাসক ও বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার পর পুরো ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের। দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে সর্বদল বৈঠকের আহ্বান করা হয়। করোনার উদ্ভূত পরিস্থিতিতে ভোট পিছানোর আবেদন জানায় তৃণমূল। তো আমাদের প্রথম বলার সুযোগ দিয়েছিলেন মিটিং শুরু হওয়ার সাথে সাথে। আমরা জানিয়েছি আপনারা যদি এই অবস্থার উপরে ভোট রাজ্য সরকারের সাথে আলোচনা করে কয়েকদিন পেছিয়ে দেন, কিছু সময় পেছিয়ে দেন, তাহলে মনে হয় রাজ্যের মানুষও সন্তুষ্ট হবে এবং পরিস্থিতি অনুযায়ী আপনারা নির্বাচনের কাজকর্ম সম্পন্ন করতে পারবেন। রাজ্য সরকার ভোট করতে চায় না, পালাতে চায়, গত এক বছর ধরে ভোট করেনি। রাজ্য সরকার বাহানা খোঁজে, আমরা তা জানি। বাট ইনস্পাইট যদি রাজ্য সরকারের মতের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনে করে যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভোটকে পিছিয়ে দেওয়া উচিত, আমরা তাতে কেউ বাদ সাজছি না, আমরা কেউ আপত্তি করছি না। যদি সরকার নির্বাচন না চান এবং সেই সরকারের নির্বাচন না করার চিন্তাধারা যদি আপনারাও গ্রহণ করেন, তাহলে আমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমরা তো আগেই বলে দিয়েছি যে করোনা ভাইরাসের জন্য নির্বাচন আপাতত স্থগিত থাকে, আমাদের কোনো আপত্তি নেই। করোনা ভাইরাসের জন্য মানুষের নিরাপত্তা যতখানি দরকার, পরবর্তী ক্ষেত্রে ইলেকশনের ততখানি, নির্বাচনের ততখানি দরকার আছে। গণতন্ত্রকে রাখার জন্যে মানুষ পরিষেবা পাচ্ছে না, অনেক জায়গায় দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটি নেই, সুতরাং মানুষের নির্বাচিত প্রতিনিধি দরকার, তাদের পরিষেবা দেওয়ার জন্য, পাওয়ার জন্য মানুষের অধিকার এটা। ভোট পিছানোর বিষয়ে আপত্তি না থাকলেও রাজ্য সরকার অধিকাংশ পুরসভাতেই ভোট না করানোর চক্রান্ত করছে বলেও তোপ দাগছেন বিরোধীরা। ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ 17টি পুরসভায় প্রশাসক বসানো হয়েছে। মে মাসে আরও 88টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। ভোট পিছানোর ফলে কলকাতা সহ বাকি পুরসভাতেও প্রশাসক বসতে চলেছে। পুরো আইন অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হলে একদিনও অপেক্ষা না করে সেখানে ভোট করাতে হয়, তা যদি না হয় সেখানে প্রশাসক বসে। সেই নিয়ম অনুযায়ী এই 105 পুরসভাতেই বসতে চলেছে প্রশাসক। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।